নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার রাজ্যের 23টি জেলা জুড়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয় কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সংগঠনের পক্ষ থেকে আসানসোল রবীন্দ্র ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আয়োজকের ভূমিকায় ছিলেন তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের নেতা তথা আসানসোল জেলার মুখপাত্র অশোক রুদ্র। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ লক্ষ্মী রানীজি ও মঙ্গল সিং সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে সেই দেশনায়ককে উৎসর্গ করে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে রাজ্যের 23টি জেলাতেই ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। অন্যান্যবার এক জায়গাতেই হয়, কলকাতার ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্রে, কিন্তু এবার কোভিড পরিস্থিতির জন্য এটাকে আমরা ভাগ করে বিভিন্ন জায়গায় করেছি। এবং এর মেন পুরোধা হচ্ছেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি স্বপন ব্যানার্জি বাবুন্দা আমাদের, ও এখানে দেখছেন পশ্চিম বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের হচ্ছে। এবং এই ক্যাম্পে আমাদের জেলার শুধুমাত্র যারা স্পোর্টসের সাথে জড়িত তারাই আছেন। এবং এই ক্যাম্পের ওপেনিং করলেন আমাদের অলিম্পিয়ান এবং একজন অর্জুন অ্যাওয়ার্ডি লক্ষ্মী রানীজি এবং আমাদের মঙ্গল সিংজি একজন রিও অলিম্পিকে গেছিলেন। এছাড়াও আমাদের লক্ষ্মী রানী জি আর্চারিতে সিলভার মেডেলিস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে, এশিয়ানে গোল্ড মেডেলিস্ট। এছাড়া আমাদের মঙ্গল সিং চ্যাম্পিয়ন, উনি অর্জুন অ্যাওয়ার্ডি, তারা দুজনই আজকের আমাদের এই রক্তদান শিবিরের উদ্বোধন করবেন। এবং রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য অমিতাভ বচ্চনজি, সৌরভ গাঙ্গুলি এবং সবিশিষ্ট ব্যক্তিরা হস্তাক্ষর করা সার্টিফিকেট দিয়েছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রক্তদাতাদের জন্য এবং এই কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন।